नमस्कार अपने सबाई के ड्रीम डेस्टिनी स्वागत जानाई। कालकेर घोषणा मत गतकाल के जो लाइव होच्छिलो आपनारा देखेछेन गतकालकेर घोषणा मत आमरा आज के ज्योतिषशास्त्र अर्थात एस्ट्रोलॉजी वास्तु एवं डिजीज ये तीनटी विषय किभावे संयुक्त बा सम्पर्कित एवं एदेर मध्य रिलेशनटा कि কিভাবে অ্যাস্ট্রোলজি বাস্তু এবং ডিজিজ আমরা খুব ওরিড থাকি ডিজিজ নিয়ে এই সময় খুব চিন্তা করি আমাদের সাইকোলজিক্যালি এম্বারাসমেন্ট হয় আমাদের যে সত্যি আমাদের কী রোগ আছে কী হবে আগামী দিনে কী করব আমরা তো এই নিয়ে আজকে আলোচনা করব আমি অবশ্যই আমি নিজে খুব কিউরিয়াস জানবার জন্য আপনাদের মতো আমি স্বাগত জানাই শ্রী মণি ভাস্কর দাকে আজকের অনুষ্ঠানে এই সম্পর্ক এই সংযোগ আমরা জানব কিন্তু একটা বিষয় আছে যেটা আমার কাছে একটা প্রশ্ন আমি দেখেছি মনিদা আপনারা যখন কারুর ডেট অফ বার্থ নিচ্ছেন আপনারা একটা ছক খুলে আমরা টিভিতেও মানুষদেরকে দেখাই একটা ছকের মাধ্যমে আমরা বিচার করি সেই ছকের ১২টা ঘর আছে যদি কেউ গুনে দেখেন বা আপনারা যদি জানেন দেখবেন ১২টা ঘর রয়েছে আর ওই ১২টা ঘরে ১২টা রাশির অবস্থান আমরা চিন্তা করি ১২টা রাশি আমার প্রশ্ন এটা যে আমরা যদি একটা অর্ধচন্দ্র মানে একটা দাগ কাটি সরল রেখা তার উপর যদি এর অর্ধেক বৃত্ত করি সেটা ১৮০ ডিগ্রি হয় পুরো যদি বৃত্ত হয় তাহলে সেটা ৩৬০ ডিগ্রি হলো ১৮০ যোগ ১৮০ ৩৬০ তার মানে পুরো জায়গাটা কভার করে গেল একটা বৃত্ত আমি যদি ১২টা ঘর দিয়ে ১২ সংখ্যাটা দিয়ে যেহেতু ১২টা ঘর আপনার পুরো বৃত্তাকার ৩৬০কে ভাগ করি তাহলে ৩০ ডিগ্রি করে মনে দিয়ে এক একটা ঘর বেরোয় আমার প্রশ্ন যে একটা জায়গাতেই যে এই যে ৩০ ডিগ্রির এক একটা ঘর আপনার আমি দেখেছি গতকালকেও অনেকে দেখেছেন যারা গতকালকে লাইভ দেখেছিলেন ছক দেখার পরে অ্যাস্ট্রোলজি বলতে আপনার কিন্তু এই সংক্রান্তরও গতকাল স্পেসিফিক্যালি মনিতা একজনকে একজনের কল ছিল তাকে বলেছিলেন যে আপনার কিন্তু রক্ত সংক্রান্ত সমস্যা আপনার পরিবার বা আপনার আছে কি রেজাল্ট গতকালকের ইউটিউবে গেলে আপনারা বুঝতে পারবেন কি উনি কি শেয়ার করেছেন ম্যালেরিয়াটা বলেছে ম্যালেরিয়া বলেছে হাত কাঁপা বলেছে হাত কাঁপা বলেছে তো এই জায়গাগুলো এবং তার থেকে বাস্তুর কথা বলেছি বাস্তুর কথা পূর্ব দিকে অবস্থান বলেছি দক্ষিণ পশ্চিমে কাঁটা গাছ বা সবুজ গাছ ঠিক বা ওখানে ঘরে সবুজ রং ঘরে সবুজ রং বলেছি এগুলো তো ইমপ্যাক্ট আছে কিন্তু এগুলো তো ডেফিনেট ইমপ্যাক্ট আছে তো এই ইমপ্যাক্টের পাশাপাশি আরো যেটা বড় ফ্যাক্টর আছে এই ১২টা ঘর তো ইম্পর্টেন্ট প্রত্যেক কটা ঘরে ইম্পর্টেন্সই আছে এবং তার সঙ্গে সঙ্গে নখানা প্ল্যানেটও ইম্প্যাক্ট তৈরি করে তবে ঘরগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেই ঘরগুলোতে কোন কোন প্ল্যানেট আছে এবং সেই ঘরে কোন প্ল্যানেটের কত ডিগ্রি এবং তার সাবডিভিশন করে তার নক্ষত্র তার সাবডিভিশন করে তার সাপসাপগুলো এর উপর ভীষণ মাত্রা ইম্প্যাক্ট পড়ে তাদের রোগের ওপর যেখানে রোগটা আমি বলতে পারি মানে আমি একদম এখানে বলতে পারি পারেন আপনি ছক দেখে রোগ বলার একটা বিশাল হতো আগে থেকে এক সেকেন্ডে বলতে পারি এক সেকেন্ডে এবং এটা বলা যায় না মানে এটা নয় আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু এই যে এক একটা ঘরের কি প্রভাব ৩০ ডিগ্রি করে যদি আমি ধরি তাহলে এক একটা ঘর মানে আমি যদি বলি যে প্রথম ঘর দেখে কি তাহলে বোঝা যায় যে কি রোগ হতে পারে না প্রথম ঘরটা বেসিক্যালি আমাদের কি দেয় ভালো প্রশ্ন করেছেন প্রথম ঘরটা দেয় আমাদের বেসিক্যালি দাঁতকে ব্রেনকে ব্লাড ভেসেলসকে সেরিব্রাম পিটিউটারি গ্ল্যান্ডকে আমাদের থটকে এবং আমাদের ফেসকে এবং সাম নার্ভস দ্যাট আর কানেক্টেড উইথ দ্য থ্রোট অ্যান্ড নেক এটা হচ্ছে ফার্স্ট গডের ভূমিকা যখন আমি কোনো কাউকে প্রেডিকশন করি মুখগহ্বরের ভেতরে কিছু রোগ আছে মুখমণ্ডলের মধ্যে রোগ আছে তখন তার মানে ফার্স্ট গডটা আমি ইন্ডিকেট করছি বুঝছেন আচ্ছা তাহলে সেকেন্ড ঘরের কি প্রভাব আছে সেকেন্ড ঘর টোটালটাই হচ্ছে আমাদের কাঁধ এবং ঘাড় এবং ইএনটি চোখ নাক কান গলা প্রধানত সেকেন্ড ঘর এবং থার্ড ঘর থার্ড ঘরটা ইএনটি দেয় সেকেন্ড ঘর এবং থার্ড ঘরটা আমাদের ডান কানকে প্রভাবিত করে আর একাদশ ঘর ইন্ডিকেট করে বাম কান তো যদি সেকেন্ড ঘরটাকে বলা হয় তাহলে আমাদের দাঁত কাঁধ এবং ঘাড় এটার উপর বেশি ইম্প্যাক্ট ফেলে গলার কিছু কিছু অংশ কিন্তু সেকেন্ড ঘর ইম্প্যাক্ট ফেলে বেশ থার্ডে আপনি বলেন ইএনটির কিছু কানেকশন আছে সঙ্গে সঙ্গে কলার বোন আছে এবং যেহেতু লাংসের রেসপিরেটরি সিস্টেম শুরুটা মানে এটা হচ্ছে লগ্ন এটা হচ্ছে দ্বিতীয় এই জায়গাটা থার্ড জায়গাটা লাংসের শুরুর অংশটা যে রেসপিরেটরি
অংশটা শুরুটা ল্যারিংসের জায়গাটা এবং এর পাশাপাশি দুটো হাত এবং রক্ত সঞ্চালন এর উপর কিন্তু থার্ড ঘরের ভূমিকা রয়েছে এবং ডান কানের ভূমিকা রয়েছে ডান কান বুঝছেন আচ্ছা বেশ চতুর্থ ঘর তাহলে কি চতুর্থ ঘর আমাদের স্টমাক ডাইজেস্টিভ সিস্টেম এবং আমাদের যাবতীয় বুকে প্রবলেম বুকে মানে সর্দি বসছে লাংসের প্রবলেম লাংসের মধ্যে কোনোভাবে জল জমে যাচ্ছে কি না এগুলো ফোর্থ হাউস থেকে জানা যায় মানে ব্রঙ্কিয়াল এফেক্ট একদম ব্রঙ্কিয়াল এফেক্ট বেশ ফিফথ ঘরের ফিফথ ঘর কিন্তু হচ্ছে চেস্টের সঙ্গে হার্ট আচ্ছা হার্টের যে যাবতীয় পালপিটেশন থেকে আরম্ভ করে অ্যাঞ্জিনা হয়েছে কি না ব্লকেজ আসছে কি না কোলেস্ট্রল আসছে কি না ইভেন ব্লাডের থাইরয়েড ফ্যাক্টরটা কিন্তু ভীষণ মাত্রায় ভুল বললাম থাইরয়েড না ট্রাইগ্লিসাইড সরি থাইরয়েড দিচ্ছে থার্ড হাউস থেকে ট্রাইগ্লিসাইড দিচ্ছে কিন্তু আপনার ফোর্থ হাউস থেকে এবং ফিফথ হাউস থেকে ফোর্থ হাউস ফিফথ হাউস মেনলি ফিফথ হাউসে হার্টকে ইন্ডিকেট করে এবং স্পাইনাল কর্ড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিএনএস সিস্টেম যেটা আমাদের ইনস্ট্যান্ট রিয়াকশান করতে সাহায্য করে ব্রেনে পাঠায় সেই সিস্টেমটা কিন্তু আমাদের ফিফথ হাউস থেকে ইন্ডিকেট করা হয় সিক্সথ হাউসে তাহলে গুরুত্ব যাবতীয় রোগ রোগের উৎপত্তি কেন রোগটা এলো বংশে রোগটা আছে কিনা আমি বললাম দেখুন আপনার বাবার বাড়ির কারুর হয়েছে ডেফিনেটলি আমি সিক্সথ হাউস অবজার্ভ করে নিয়েছি বাড়ির কারণ মানেই সিক্সথ হাউসে প্রবলেম আসছে এছাড়া কিডনি ইন্টেস্টাইন মেনলি স্মল ইন্টেস্টাইনটা এটা ইন্ডিকেট করে এবং অ্যাবডোমেনকে ইন্ডিকেট করে যদিও লার্জ ইন্টেস্টাইন ইন্ডিকেট করে কিন্তু সেভেন্থ হাউস থেকে তাহলে কি আপনি কোমর কোমর নেভেল পোর্শন লাম্বার জোন স্কিন এবং লার্জ ইন্টেস্টাইন সব সেভেন্থ হাউস থেকে হালকা কিছুটা জেনিটাল অংশের প্রথম অংশরা সেভেন্থ হাউস থেকে ইন্ডিকেট করে মানে এইভাবে এটা লগ্ন এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ তারপরে সপ্তম এইভাবে অঙ্গগুলো আসে ও মানে এইভাবে হিউম্যান অ্যানাটমির সঙ্গে একদম ওইভাবেই কানেক্টেড আচ্ছা 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 ওইখান থেকেই এই জায়গাগুলো রিলেট করছে এগুলো সবটাই বেশ অষ্টম ঘরে এইভাবেই তো বাড়ছে আস্তে আস্তে অষ্টম ঘরে টোটালটাই আমাদের সেক্সুয়াল পোর্শন এবং অষ্টম ঘর থেকে কোনো ইনফেকশাস ডিজিজ আসবে কি না কোনো ডিজিজে রোগের ট্রিটমেন্টের সঠিক ফলাফল পাবেন কি না ওষুধ কাজ করবে কি না ক্রনিক ডিজিজ হবে কি না মানে দীর্ঘস্থায়ী ডিজিজ সারছে আর না ডাক্তার ওষুধ দিচ্ছেন কিছুটা সারছে আপনি হ্যাপি হতে পারছেন না অন্য ডাক্তারের কাছে গেলেন আবার কিছু সারছে হ্যাপি হতে পারছেন না এই আনহ্যাপিনেস কিন্তু দেয় দেয় হচ্ছে আমাদের অষ্টম ঘর এবং এর পাশাপাশি ইউরিনারি ট্র্যাক ব্লাডার পেলভিক জোন এটা কিন্তু অষ্টম ঘর থেকে পাওয়া যায় আমাদের রাশিচক্রের মানে লগ্ন থেকে অষ্টম ঘরটা এটাই ইন্ডিকেট করে বেশ নবম ঘরে গেলে আমরা কি পাবো তাহলে আটারি যত আটারিজগুলো রয়েছে এবং থাই হিপস হিপস জয়েন্ট নার্ভ এগুলো সব নবম ঘর বেশ দশম ঘরে তাহলে কি পেতে পারি দশম ঘর হচ্ছে হাঁটু জয়েন্ট যাদের ক্র্যাম্প হয় যত যেখানে যত হাড়ের রোগ আর্থারাইটিস একদম রিউম্যাটয়েড সব সমস্ত দশম ঘর এই যে আমি সংখ্যাগুলো দিই এই সংখ্যা লিখো 58 সংখ্যাটা এই সংখ্যাটা আমি 5 আর 8 দিয়েছি কেন কারণ দশম ঘরটার জায়গাটা কোনটা জোডিয়াক সাইনে মেষ রাশিটা যদি এক নম্বর ধরা হয় দশম ঘরটা কোনটা বলতে পারবেন না মকর হ্যাঁ মকর আচ্ছা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর আচ্ছা তা দশ নম্বর ঘরটা মকর ওর অধিপতি কে শনি সেই জন্য 8 নম্বরটা ইউজ করেছি আমি আচ্ছা আচ্ছা এবং যেহেতু পঞ্চম ঘরের সাথে আমাদের হালকা থট লেভেল এবং নার্ভ জড়িয়ে মানে পাঁচ সঙ্গে ইউজ করা হয়েছে মানে কারণ আছে কিছু কেন ইউজ হলে কাজ হচ্ছে মানে সায়েন্টিফিক অ্যানালাইসিস হচ্ছে এটা বেশ একাদশ ঘরে তাহলে একাদশ ঘর হচ্ছে আমি আগেই বললাম লেফট ইয়ার বাঁ কান যেমন থার্ড হাউস হচ্ছে ডান কান তেমনি একাদশ ঘর হচ্ছে বাম কান পা ব্লাড সার্কুলেশন অ্যাঙ্কেলস টোটালটাই হচ্ছে একাদশ ঘর বেশ বা দ্বাদশ ঘর বা শেষ ঘরে গেলে আমরা মানে ওইখান থেকে কী রোগ দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের পা পায়ের গোড়ালি পায়ে চোট আঘাত লাগা এবং এর পাশাপাশি টো এবং লিম্ফ্যাটিক সিস্টেম এবং এর হসপিটালাইজেশন হবে কি না অ্যাক্সিডেন্ট হবে কি না সব দ্বাদশ ঘর ইন্ডিকেট করে এইভাবে পুরো মাথা থেকে পা অব্দি দ্বাদশ ঘরকে বাঁচা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই 90% মতন প্রেডিকশন আগে থেকে করে দেওয়া যায় এবং কোন কোন দশায় কোনটা কোনটা হবে এগুলো প্রেডিকশন করা যায় এবং আমি আগের দিনও বলেছিলাম যে যে সংখ্যার ওপর মানুষের রোগের ব্যাপার নির্ভর করে শুধু তাই না বাস্তুর ওপরও নির্ভর করে যেমন
বেসিক্যালি রোগের মধ্যে তিনটে পাত, বাত কি পিত্ত কফ, এর থেকে যাবতীয় রোগ বাত পিত্ত এবং কফ। বাস্তুর টোটাল উত্তর পূর্ব থেকে আরম্ভ করে উত্তর কোণাটা শেষ অবধি, উত্তর পশ্চিমের একটু আগে অবধি টোটাল কফ সিস্টেম, কারণ বাড়ির ওই দিক থেকে ঠান্ডা হওয়া হয়, দেখবেন বাড়ির উত্তর দিকে ঠান্ডা হওয়া হয়, ওটা কফ সিস্টেম কাজ করে। যাবতীয় বায়ু রিলেটেড বিষয় নর্থ ওয়েস্টের কোণ থেকে সাউথ ওয়েস্ট থেকে আরেকটু এগিয়ে অবধি হচ্ছে টোটালটাই বায়ুজ ব্যাধি, আর পিত্তজ ব্যাধি হচ্ছে দক্ষিণ দিকে আরম্ভ করে পূর্ব দিকে সামনের পোর্শনটা পিত্তজ ব্যাধি। এটার বিস্তৃত ব্যাখ্যা আছে এখানে, বাস্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি কী করে বলি আপনার বাড়ির এই জায়গাটা আছে এর জন্য এই রোগটা আছে, আমি তো ছক দেখছি। বেসিক্যালি কফ দেয় হচ্ছে চন্দ্র, শনি, শুক্র, কিছু ক্ষেত্রে রাহু যদি সেটা জটিল করে দেয়, এবং কেতু। পিত্ত দেয় রবি, মঙ্গল, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি। কফ বললাম, বায়ু দেয় হচ্ছে বুধ দেয়, বৃহস্পতি দেয় বায়ু, এবং শুক্রটাও কিছুটা পরিমাণে দেয় বুধ দেয়, এবং রাহুর ভূমিকাও রয়েছে বায়ুর মধ্যে। এবং কোনো রোগকে জটিল করার জন্য রাহু কেতুর জুড়ি মেরা ভার, যখনই কোনো প্ল্যানেটের ওপর রাহু বা কেতুর দৃষ্টি পড়ল, তাদের নক্ষত্র পেয়ে গেল, যে কোনো রোগকে দীর্ঘস্থায়ী করে দেবে, সহজে রোগের ট্রিটমেন্ট হতে চাইবে না। এটা যারা যারা রোগে ভুক্ত তারা জানেন, সমস্ত সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট করার পরেও সেখানে প্রপার হিল হচ্ছে না। আর একটা কথা বলবো, যখন হিল হচ্ছে না তখন কী করা যায় সেটা আমি পরে যদি সময় থাকে আজকে আমি বলবো। মনিদা, আমার একটা প্রশ্ন ছিল, কিছু গুপ্ত রোগ থাকে বা যেগুলোকে আমরা না মনিদা অ্যাসিমটোম্যাটিক ডিজিজ বলি, মানে যেগুলো চট করে দেখা যায় না, সাচ অ্যাজ এক্সাম্পল কোভিড-19 অনেক ক্ষেত্রে থাকলে মানুষ সেটা বুঝতে পারেন না ভেতরে রয়েছে, এটা কি রাহুর মানে রাহু যেহেতু গোপন রাহু কেতু? দেখুন, এটা আমি হালকা উল্লেখ করেছিলাম যে কেতু যখন শনির সঙ্গে টাচ করছে শুধুমাত্র গ্রহণ নয়, কারণ প্রতি বছরে দুবার তিনবার করে গ্রহণ হয়ই, পরিষ্কার ব্যাপার। গ্রহণ কেন হয় খুব খুলে বলছি, রাহু যেখানে থাকে, রাহু তো একটা করে থাকবে, তার পাশ দিয়ে যখন রবি প্রবেশ করবে তখনই গ্রহণটা তো আসবে। আচ্ছা, তো মাসে তো রাহুর পাশ দিয়ে রবি ঘুরবেই, লজিকটা বুঝুন। এই সামনে দেখুন রাহু বসে আছে মিথুনের ঘরে, রবি এখন বসে আছে মেষের ঘরে, দেড় দু মাস বাদেই তো একটা গ্রহণ আসবে। গ্রহণ একটা বড় ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু গ্রহণটাই খালি নয়, কারণ বছর দু তিনবার তো গ্রহণ হয়ই। কারণ যখনই রবি রাহুর কাছে যাবে, রবি তো একটা ঘরে এক মাস করে থাকছে, ফলে বারো মাসের উপর দিয়ে রাহুর পাশ দিয়ে পাশ তো করবেই, গ্রহণ তো হচ্ছেই প্রতি বছরে। বেশ, কনসেপ্টটা ক্লিয়ার নয় কিন্তু গ্রহণই যে মেন কারণ, তবে গ্রহণটা অনেক বড় কারণ। কখন কারণ হয়? যখন সেটা অ্যাক্সিলেট করে, কার দ্বারা অ্যাক্সিলেট করে? কেতুর দ্বারা। যখন শনি কেতু ঢুকে যায়, শনি যে কোনো রোগকে দীর্ঘস্থায়ী করে দেয়, কারণ শনিকে বৃদ্ধ গ্রহ বলা হয়। শনি একটা ঘরে আড়াই বছর থাকে সবচেয়ে বেশি, শনি যে কোনো কাজকে ডিলে করে দেয়। মানে ধরুন আপনাকে যদি বলে আপনি একটা হাতে একটা গ্লাস জল নিন, নিলেন ঠিক আছে, নো প্রবলেম, জলটা রেখে দিন, পাঁচ মিনিট রেখে দিন, দশ মিনিট রেখে দিন, আধ ঘন্টা রেখে দিন, এক ঘন্টা রেখে দিন, ইট উইল টর্চার ইউ, মানে হাত কাতার আরম্ভ করবো, কষ্ট হবে। এই দেরির জন্য কিন্তু আপনি কষ্টটা পাচ্ছেন। তো শনি যে কোনো কামড়ে বসে থাকে, তো যে কোনো দীর্ঘস্থায়ী বা ব্যথা দিচ্ছে, টেনশান দিচ্ছে, একটা ভয় ভয় ভাব তৈরি করছে, এটা কিন্তু স্যাটার্নের জন্য হয়। শনি কেতু কনজাংশনটা তৈরি হলো এবং যখনই শনি মকরে প্রবেশ করলো তখনই এই ঘটনাগুলো ঘটাতে আরম্ভ করলো, যদিও প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা করে রোগের ফ্যাক্টর রয়েছে। বেশ, আমি আমি যখন আপনি এটা উল্লেখ করে দিলেন মধ্যে আমি জানতে চাইবো যে আমাদের যে নটা গ্রহ রয়েছে তার দ্বারা কোনটা, আমি যদি এক এক করে ধরি, মানে একদম প্রথম যদি আমি আপনার কাছে এটা জানতে চাই যে রবির থেকে কী রোগ হতে পারে। রবি ডাইরেক্টলি হার্ট, মাথা, চোখ, ইভেন পাক্কা করে বলতে গেলে ইমিউন সিস্টেম। দেখবেন চারজন মানুষ জলে ভিজলো বৃষ্টিতে, দুজন মানুষের কিছুই হলো না, আর জলে ভেজার পর বাকি দুজন মানুষ বাড়িতে গিয়ে শাওয়ারে গিয়ে হোক গরম জলে গিয়ে স্নান করলেন, যাতে বৃষ্টির জলে মাথা অনেক সময় রোগব্যাধি হয়, তা সত্ত্বেও একজন জ্বরে পড়লেন, খকখক করে কাশি, জ্বর হয়ে গেল, আর একজনের হালকা হালকা কাশি। তো একই জিনিস তো সবার উপর অ্যাপ্লাই হচ্ছে, আলাদা আলাদা ঘটনা ঘটছে কেন? তার মানে এই দুটো লোকের ইমিউন সিস্টেমটা কিন্তু উইক। যে লোকটার জ্বর হয়ে গেল, খকখকে কাশি হয়ে গেল, তার ইমিউন সিস্টেম আরও অনেক উইক। যে লোকটা খালি কাশি হচ্ছে, ইমিউন সিস্টেম উইক, তার মানে তার রোগী খারাপ। রোগী খারাপ থাকলে তার ইমিউন সিস্টেম ডাউন হয়ে যায়, রোগীর থেকে হার্ট, চোখ, স্পাইনাল কর্ড এবং যাবতীয় পিত্তজ ব্যাধি রোগী দেয়। মানে আর রোগী যদি পাওয়ারফুল থাকে, কারণ রোগী তো খুব উত্তপ্ত, আপনারা বলেন যে রোগীর একটা টেম্পারেচার, রোগী উত্তপ্ত থাকলে সব কিছু ভালো করে, ইমিউন সিস্টেম খুব পাওয়ারফুল করে দেয়, ভীষণ পাওয়ারফুল করে দেয়, কিন্তু পিত্তজ ব্যাধি এনে দেয়, তার ভমিটিং টেন্ডেন্সি আছে।
পিত্তজ ব্যাধি এনে দেয়, রবি পাওয়ারফুল হলেও জ্বালা আছে, অতিরিক্ত তেজ দাও তো ভালো না। ঠিক আচ্ছা চলে আসি দ্বিতীয় চন্দ্র। চন্দ্র হচ্ছে কোল্ডেন কাফ, চেস্টের প্রবলেম, অ্যাজমা, একটু ইনসানিটি, পাগলামো, পাগলাটা সিদ্ধান্ত, একটু প্যানিক হয়ে যায়, হাত পাত কাঁপা, ভয় 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 ভাব, এটা চন্দ্র থেকে আসে। মানে আরেকটা পাশাপাশি এমন প্রশ্ন, যারা কবি হন বা যারা ক্রিয়েটর হন তাদের কি চন্দ্র খুব ভালো থাকে? মানে হতে হয়, হতে হয় না, এবং অধিকাংশই যারা চন্দ্র যাদের ভালো হয় তারা চাষের শুক্রকেও ভালো হতে হয়। আচ্ছা আবার অনেক সময় দেখা যায় যে কবি তার চন্দ্র ভালো, সে নজরুলের মতন দুর্ধর্ষ কবিতা লিখছে, তখন তার মঙ্গল, মঙ্গল কিন্তু নজরুলের তুঙ্গে বসে আছে, বুঝতে পারছেন? আচ্ছা রবি ঠাকুরের রবি তুঙ্গে, রবি বুধ শুক্র একত্র বসে আছে, তো সেই কারণে তার হাত দিয়ে রবি তো সৃষ্টিকর্তা, মানে সৃষ্টিকে দেখে, তার হাত দিয়ে লেখাগুলো বেরিয়েছে। এমন কোনো লেখা নেই যে লেখাটা সমসাময়িক নয়, এক্ষুনি COVID-19 নিয়েও কিছু না কিছু হয়তো কথা বলা যাবে, বিকজ রবি সে একদম একদম একদম। মঙ্গলের তাহলে কি প্রভাব? মঙ্গল হচ্ছে আমাদের ফোরহেড, নোজ মানে নাক, অ্যাক্সিডেন্ট, পাইলস, অপারেশন, ইঞ্জুরিস, কারেন্টের শক খাওয়া, আগুন থেকে বিপদ, এগুলো মঙ্গল দেয়। বেশ বুধের কি প্রভাব? টোটালটাই নার্ভ, রেসপিরেটরি সিস্টেম, এবং এর পাশাপাশি মুখের মধ্যে প্রবলেম, পামের মধ্যে কোনো প্রবলেম, এবং ভার্টিগো, যাদের মাথা ব্যথা ঘোরে ভার্টিগো, এটা বুধ থেকে আসে। বৃহস্পতির কি প্রভাব? বৃহস্পতি মেন হচ্ছে শ্বাস, ডাইজেস্টিভ সিস্টেম, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্টমাক, লিভার, গল ব্লাডার, এগুলো সমস্ত বৃহস্পতির অধিকারে। বেশ এরপর রয়েছে ইভেন ওবেসিটি। আচ্ছা মানে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা। বেশ শুক্রের কি প্রভাব আছে? শুক্র হচ্ছে গলা, স্কিন, হালকা পরিমাণে রেসপিরেটরি সিস্টেম, এবং মেন হচ্ছে ইয়েস রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর পোর্শনটা মঙ্গল নিয়ন্ত্রণ করে, কি পুরুষ কি নারী, নিজের পোর্শনটা নিয়ন্ত্রণ করে শুক্র, ওপর পোর্শন থেকে ব্লাডটা ফ্লো হলে তবেই তো একটা ফিজিক্যাল আর্জ আসবে সেক্সুয়ালিটির জন্য। সেই মঙ্গল হচ্ছে ব্লাড প্রেশার, সেই ওপরের পোর্শনটা হচ্ছে মঙ্গল, সেক্সুয়াল পোর্শনের তলার পোর্শনটা হচ্ছে কিন্তু ভেনাস। মানে এই জন্য মঙ্গল আর শুক্রকে ওই বিবাহের কারকগ্রহ বলা হয়, সঙ্গে একটা কানেকশন। বেশ শনির কি প্রভাব? শনি যে কোনো ক্ষেত্রে যখন আপনি উইক হয়ে পড়ছেন, আর পাচ্ছি না উইক, ব্যাধি, ডিলে হওয়ার জন্য মনটা উইক হয়ে পড়ছে, বাতের যাবতীয় ব্যাধা, মানে ব্যথা করে যাওয়া, স্কিনের প্রবলেম, দাঁতের প্রবলেম, জয়েন্টের প্রবলেম, বোনের প্রবলেম, হাড় ভেঙে যাওয়া, সব শনি। আর রাহু আর কেতু বাকি থাকছে। রাহু হচ্ছে যে কোনো জটিল, ক্রিটিক্যাল, কনফিউজড, বুঝতে পারছেন না, গলা পচা রোগ, মানে ফোঁড়া, তারপরে স্প্লিন ঘটিত রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গি, এইসব হঠাৎ করে জ্বর এসে যাওয়া, টেম্পারেচার, সব হচ্ছে রাহুর জন্য হয়। বেশ আর কেতুর একদম? কেতু হচ্ছে ইনফেকশন, অ্যালার্জি এবং হাইপারটেনশন, এইগুলো মোটামুটি গুলো বললাম। এবার ব্যাপার যেটা সেটা হচ্ছে এটাতে সারানোর কী উপায়। প্রথমত বলবো জ্যোতিষশাস্ত্রে কোনো রোগের সারানোর কথা কোথাও বলা নেই, কিন্তু আমাদের বেদে কিছু কথা বলা আছে, সে কথাগুলো আপনাকে সময় থাকলে আজকে তুলছি। কিন্তু এই প্রসঙ্গে বলি, আমি কোনো ম্যাজিক রেমেডিস সাজেস্ট করছি না, আমি কোনো ম্যাজিক রেমেডিস সাজেস্ট করছি না। আমাদের বেদে যাবতীয় যা তথ্য, যদি দেখা যায় একটু বেদের তথ্যগুলো দেখা যায় একটু ল্যাপটপে, এখানে দেখুন যজুর্বেদ বলছে, যজুর্বেদে 3 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোকে দেখুন বলছে আমাদের প্রাণ নিয়ে, বলছে আমাদের প্রাণ, অপান, ব্যান, সুতাই না, আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, বিচার, বাণী, মন, চোখ, কান, এবং আমাদের দক্ষতার মধ্যে হে যজ্ঞদেব তুমি আমাকে হিল করো। এবার দেখুন উপরে দেখা যায়, দেখুন এখানে অগ্নিকে বলছে, এটা যজুর্বেদে 3 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোকে বলছে হে অগ্নি তুমি যজ্ঞের মাধ্যমে শরীরকে রক্ষণাবেক্ষণ করো এবং দীর্ঘায়ু প্রদান করো, আমাকে তেজস্বী তৈরি করো, এটা কিন্তু যজুর্বেদ বলছে, যজুর্বেদ বলছে 3 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোক। এবার দেখুন আগেরটা বললাম, তারপরে দেখুন ঋগ্বেদে বলছে, দেখুন আমাদের বায়ুকে প্রপারলি নিয়ন্ত্রণ করলে, ঋগ্বেদের যেটা বলছে সেটা হচ্ছে 10 নম্বর অধ্যায়ের 186 নম্বর মণ্ডলের 1 নম্বর এবং 3 নম্বর শ্লোকে,
আমি সংক্ষেপে বলছি, বায়ুকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে, যেটা আমি আমাদের মেডিটেশনে শেখাই কীভাবে বায়ুকে কন্ট্রোল করা হয়। এবং শুধু তাই না, বিভিন্ন যজ্ঞ পূজার মাধ্যমে যে প্রায় ১৯খানা থিওরি রয়েছে, যেমন পবিত্রকরণ যজ্ঞের মাধ্যমে, সূর্য ধ্যান দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে তিলক স্থাপন, সংকল্প সূত্র ধারণ, উপাসনা, আমি এগুলো বেদের বই থেকে তুলে এনেছি, সাধনা আরাধনা, এগুলো বৈদিক গ্রন্থে পাওয়া যায়। এগুলো সব তো বিশেষ নিয়ম নিশ্চয় আছে। সময় দান, অংশদান মানে প্রোডাক্ট দান, বিভিন্ন রকম প্রোডাক্ট, নাগরমতা, শঙ্খপুষ্পী, বিভিন্ন প্রোডাক্ট দেওয়া হয়, নিম্ব পুষ্প অনেক কিছু দেওয়া হয়, কলস স্থাপন, গুরু বন্দনা, দেব নমস্কার। আমি গ্রন্থটাকে এইভাবে তুলেছি, ছবিটা তুলেছি, একটু বেঁকা হয়ে তুলেছি, আমি মোবাইল থেকে তুলে আপনাকে দেখাচ্ছি। পঞ্চপ্রচার পূজন, কোনো ধরনের পূজা, অগ্নি স্থাপন, ইট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে বলা হয়েছে যজুর্বেদে, অগ্নি তুমি আমাদেরকে রক্ষা করো, দীপযজ্ঞ, পূর্ণাহুতি এবং আরতি এবং সর্বশেষ হচ্ছে বিসর্জন এবং তারপর শান্তি পাঠ, মানে শান্তির বিধান করা। এবার আর একটা জিনিস দেখানো আমি চেষ্টা করছি, যদি পারি। একটা রিসার্চ ওয়ার্ক আছে একজন বিখ্যাত সায়েন্টিস্টের, তিনি সায়েন্স তো নিয়ে পড়েছেন, দেখুন একটু। বেদে রয়েছে, অথর্বেদে, অ্যান এফেক্টিভ মন্ত্রা টু অ্যাকোয়ার স্ট্রেংথ, স্ট্রেংথের জন্য বেদ বলছে কী করতে হবে। এবার দেখুন, অথর্বেদে বলছে টু ডিসপেল অল টাইপস অফ ডিজিজ অ্যান্ড হিলিং অল টাইপস অফ উন্ডস। এর প্রসঙ্গে আমি একটু কথা বলি, আমি কিন্তু রোগ সারাতে পারি না, আমি ডক্টর নই, সব কিচ্ছু পাই না, বেদে এটা রয়েছে আপনাদেরকে উল্লেখ করছি। এর সম্বন্ধে একটু পড়াশোনা করে জেনে বুঝেছি, যাতে ওষুধগুলো যেন ভালো কাজ করে, হিলিং করতে পারে, তার পদ্ধতি কিছুটা দেয়া যেতে পারে। কারণ এই বেদ যারা লিখেছিলেন তারা অত্যন্ত সাত্ত্বিক, পবিত্র, মিথ্যা কথা বলতেন না, আমরা অতখানি পবিত্র নই, সেই ক্ষমতা আমাদের কাছে নেই, কিন্তু হিলিং তৈরি করা যেতে পারে যাতে ওষুধগুলো কার্যকরী হয়। এখানে তো লিখেছে, দেখুন দেখুন এই মন্ত্রের মধ্যে রয়েছে, মন্ত্রের ব্যাখ্যা পরের একদিন করবো, সংক্ষেপে বলা আছে টু ডিসপেল অল টাইপস অফ ডিজিজ অ্যান্ড হিলিং অল টাইপস অফ উন্ডস, অথর্বেদে উল্লেখ করছে এটা। নেক্সট দেখুন, অথর্বেদে আরেকটা উল্লেখ করছে, মন্ত্রা টু এস্টাবলিশ অ্যাফিনিটি মানে ফ্রেন্ডশিপ উইথ গডস, মানে ভগবানকে আহ্বান, ভগবান না, দেবতাদের আহ্বান করা, ডেইটিসদের আহ্বান করা, তারা যেন রোগ মুক্তি আপনাকে করে দেয়। তারপরে দেখুন, সমস্ত ধরনের প্রসপারিটি যাতে আসে তার সাধনা। এবার দেখুন, যজুর্বেদ বলছে চোখ রিলেটেড বিষয়ে, যজুর্বেদ বলছে, যজুর্বেদ চোখ বিষয়ে বলছে, জেলাস পার্সনের থেকে কীভাবে বাঁচবেন আপনি, শত্রুর থেকে কীভাবে বাঁচবেন, তার পদ্ধতি যজুর্বেদে বলছে। এবং দেখুন, এত সূত্রগুলো সংক্ষেপে সময় নিয়ে বেশি দেখাতে পাচ্ছি না, ঋগ্বেদেও আছে যে রিমুভ ডিজিজ বাই টাচ অফ হ্যান্ডস। এখানে বলছে দুটো কথা, জিহোভা, দেখুন লেখা আছে জিহোভা এবং হস্ত, অর্থাৎ আমাদের দুটো পাম এবং আমাদের জিভ, এ দুটো হিল করতে পারে। ঋগ্বেদ দেখুন লেখা আছে, দেখুন এই জায়গাটা দেখুন, ঋগ্বেদে আমি অপর উপরে তুলে দেখাচ্ছি আমি, এটা ১০ নম্বর অধ্যায়ের ১৩৭ নম্বর শ্লোকের ৭ রয়েছে। মানে আমাদের হাত এবং জিহ্বার মধ্যে হিলিং ক্যাপাসিটি রয়েছে। আমি ডাক্তার নই, আমি কোনো ম্যাজিক রেমেডি সাজেস্ট করছি না মোটেও, কিন্তু আমাদের যে বেদের যে মণিমুক্ত লুকিয়ে আছে সেগুলোকে ইউজ করে আমরা হিল করতে পারি, আমরা কিছুটা ভালো থাকতে পারি। আমরা রোগের ট্রিটমেন্ট যখন করছেন অলরেডি, ডাক্তারদের ওষুধবাবুদের ওষুধ যেন আরও ভালো করে কাজ করে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি, ওই যে বললাম চারজন জলে ভিজলো, দুজনের কিছু হলো না, ওদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি, এই বৃদ্ধিগুলোর চেষ্টা করা যেতে পারে। বাট আমি কিন্তু ডাক্তার নই,
বাট কিন্তু আপনি যা বললেন আজকে মনিদা, এর সত্যি একটা মানে বাস্তব ভিত্তি এটাই যে আগেকার দিনের মানুষের রোগ ব্যাধি জরা এগুলো কিন্তু অনেক কম হতো, বর্তমানে অনেক বেশি এর মাধ্যমে হয়তো মানে চরক সংহিতা খুললো এই অনেক। আমি চেষ্টা করছি প্রাচীন যে বিষয়গুলোকে নিয়ে আবার পুনরুদ্ধার করে আপনাদের সামনে তুলে ধরা, শুধুমাত্র হিন্দু শাস্ত্র না সমস্ত শাস্ত্র থেকে। একদমই, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময় আবারও ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানের দিকে নজর রাখুন। নমস্কার মনিদাকে, নমস্কার আপনাদের সবাইকে।